আগামীকাল 10 তারিখ চারিদিকে থমথমে পরিবেশ। আনিস খান হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী তৈরি করা সিট তার রিপোর্ট পেশ করবে। তারই মাঝে চার দিন আগে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বিস্ফোরক মন্তব্য করে বসলেন। হাইকোর্টের রায়ের আগে নিজের রায় তিনি শুনিয়ে দিলেন। আনিস খান পুলিশের ভয়ে পাইপ থেকে নামতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে, এই নিয়ে চারিদিকে গঞ্জনা শুরু হয়েছে। তাহলে কি মমতা ব্যানার্জি আগে থেকেই সিটকে আনিস হত্যাকাণ্ডের রিপোর্ট দিয়ে রেখেছিল, যেটা এখন শওকত মোল্লার মুখ থেকে বের হচ্ছে? এই প্রশ্ন নিয়ে আমরা ছুটে গিয়েছিলাম আনিস খানের বাবার কাছে। আমরা সরাসরি শুনে নেব আনিস খানের বাবা কি বললেন। কালকে সিটের মানে কোর্টে যায় কি মনে করছো বা কি ভাবছো? কি এই তো পুলিশ, রাজ্যের পুলিশ আজকে আনিস দাদাকে কেড়ে নিয়েছেন, আবার সেই রাজ্যের বিচার। কালকে 10 তারিখ সিটের রায় দেওয়ার কথা আছে, কোর্টকে জমা দেবে, এর কি আমি ভরসা করব? এর আগেই কোর্ট জানল না, কোর্টে সিট জমা দিল কি দিল না তাও জানা নেই। তার আগে শওকত মোল্লা জেনে গেল। শওকত মোল্লা কি জেনে গেল? কি এই তো সিট তদন্ত করে পেয়েছে আনিস নাকি পাইপ ধরে পালাতে গিয়ে পড়ে মার্ডার হয়েছে। তাহলে সিটের উপরে ভরসা থাকতে পারে কি না? সিট ভালোভাবে রিপোর্টটা করবে, জমা দেবে, যে সিট 10 তারিখ কালকে রিপোর্ট দেওয়ার কথা আছে, এই 10 তারিখ দেখব। সিট যদি না, সিট যদি তথ্য ভালো না বার করে, আসামি না অ্যারেস্ট করে, আমি তখন যাব সুপ্রিম কোর্ট করবো। আমি সিবিআই দাবি, হ্যাঁ সিবিআই তো দাবি, কোর্ট দ্বারস্থ সিবিআই দাবি দাবি আমার থাকবে। মূল দোষী অ্যারেস্ট হলো না, যে চারজন এলো আমার বাড়িতে, যে ছেলেকে আমার মার্ডার করে গেল, তাদের মধ্যে চারজনের মধ্যে কাকে ধরে রেখেছে দুজন তাও আমি জানি না। এখন চারজনকে অ্যারেস্ট করি, তারপরে টিয়াফিট করাক না আমাকে। আপনার বাড়িতে তদন্ত করতে আসছে কিন্তু আসল জায়গায় তদন্ত হচ্ছে না? আসল জায়গায় তদন্ত হচ্ছে না, যারা মার্ডার করেছে তারাই এখন ঘুরছে, আর যে মার্ডার করেছে আমার বাড়িতে, আমার ছেলে মার্ডার হয়েছে, আমাকে এসে খালি হ্যারাসমেন্ট করাচ্ছে, তথ্য জানছে কীভাবে হচ্ছে, কী করেছে না করেছে, এই হচ্ছে গল্প। এই যে বারবার জিজ্ঞাসা করছো, তাহলে কি বিভ্রান্তি করছে আপনাকে? হ্যাঁ, বারবার জিজ্ঞাসা করা মানে তো বিভ্রান্তি হচ্ছে না? একটা কথাকে যদি 10 বার জিজ্ঞাসা করে 10 রকম তো কথা হয়ে যেতে পারে। একটা কথা আজকে বলছি, ফির বইকালা বলাচ্ছি, তুমি পরশু দিন এসে বলছি, তার পরের দিন এসে বলছে, তাহলে এইভাবে কি তথ্য প্রমাণ? এই এই আমার কাছে কি তথ্যটা? কে মার্ডার করেছে তাহলে আমার কাছেই তথ্য নেবে সিট? এইভাবে প্রমাণ ধামা চাপা দেবা লোপাট করার জন্য তো আমাকে ঘুরিয়ে ফিরিয়ে এটা বলাচ্ছে, আমার কথাটা হেরা ফেরা করে দিবে, বলে এর উল্টো পাল্টা কথা বলেছে, এই আসামি এরা মার্ডার করেনি, এইভাবে ধামা চাপা দেবে? এই জন্য সিটে এইরকম বারে বারে আসে খালি রিপোর্ট করার জন্য আমার কাছে।